Hey guys, Assalamualaikum and welcome to Brothers Food Challenge. আসলে সবাই ভালো আছেন আমরা ভালো আছি আবারো চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে নতুন একটি চ্যালেঞ্জের সাথে আমি আপনাদের সাথে সাগর আমার সাথে শাকিল ওরফে মধুমিয়া তো আজকে আমরা চ্যালেঞ্জ করব পান্তাভাত ডিম ভাজি ও আলু ভর্তা ভর্তা খাওয়ার চ্যালেঞ্জ আমরা আলু ভর্তা যে ভাত খাওয়ার চ্যালেঞ্জ এর আগে দুইবার না করছি না দুইবার করছি কিন্তু সেটা ছিল গরম ভাত না গরম ভাত কিন্তু আজকে পান্তাভাত ডিম ভাজি ও ভর্তা খাওয়ার চ্যালেঞ্জ জামিন আপনাদের কেমন লাগলো ভিডিওটা কারণ পান্তাভাত তো কিন্তু আমি মাঝে মধ্যে খাই সকালবেলা পান্তাভাত যেটা সত্যি কথা বলে দিলাম শাকিল খায় কিনা তাও আমি জানি না পান্তাভাত খাও পুরো এক সপ্তাহ ডেইলি খাইতেছে প্রতিদিন সকালে খেজুর গুড় দিয়ে কি দিয়ে খেজুর গুড় দিয়ে এগুলো তো আগে দেখছি দাস গরমে খায় এই নানি গোলতাম সামার মাহি গোল দেরকে গুড় গ্রাম তো এই দেন খাই বর্তমানে রানিং খাইতেছো রানিং আসো খাইছি সকালে তাই নাকি তো শাকিলও বলে এক সপ্তাহ ধরে খাইতেছে আমি মাঝে মধ্যে খাই পান্তাভাত বিশেষ করে পান্তাভাত আমার মজাই লাগে সকালবেলা খেতে আর আপনারা কে কে খান পান্তাভাত অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকে আমরা চ্যালেঞ্জ করবো পান্তাভাত ডিম ভাজি ও ভর্তা খাওয়ার চ্যালেঞ্জ ও সাথে দুইটা মরিচ আছে না শুকনা মরিচ মরিচ খাওয়া কিন্তু হ্যাঁ মরিচ খাওয়া চ্যালেঞ্জ কি প্লেটে যা আছে সব চ্যালেঞ্জ প্লেট ভর্তা চ্যালেঞ্জ না প্লেট খাওয়া লাগবে না বুঝছো তো আশা করি ভিডিও আপনাদের ভালো লাগে ভিডিও ভালো লাগে লাইক করবেন মনে হচ্ছে শেয়ার করবেন আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর কেউ কি শাকিলের মতো যে কি গুড় দেখাও পান্তাভাত বললো খেজুরের গুড় খেজুরের গুড় দিয়ে কেউ কি এখনো ভাত খান কি না পান্তাভাত পান্তাভাত তাও অবশ্যই কমেন্ট করে জানাবেন রুটি কিন্তু ভালো লাগে আমার চাউলের রুটি না না এমনি গমের রুটি তাই খেয়ে আচ্ছা তাই কথা না বলে আমরা চ্যালেঞ্জ শুরু করে দিই আর শাস্তি কিন্তু অবশ্যই আছে সব খাওয়া লাগবে বলে আগেই বলছি
মরিচ তো না কারেন্ট তুমি কাকে হার মাংস না কে যে মরিচ জাগে থাকতে পাইছে সেখানে রাখে দিছো না মরিচ বেশি বেশি স্বপ্ন এসেছে এর উপর খোলা আমি কি বলছিলাম শুধু প্লেটটা বাদে সব চ্যালেঞ্জ আমি কোন আছে এটা আমি বলে না ওই যে রেকর্ডিং আছে কিন্তু সব না এটা যে মেন যেটা ঝাল ওটা খাওয়াইছে না আর এই যে সাবা যায় না শুকলা মুকলা ভালো থাকবে না ওরে রে কি যে গরম পড়ছে বলার মতো না মরিচ খালা করে সাত আছে এটা কেমন ধরনের ও দেখেন এত গরম দেখি গরমে ভিজা গেছে গেন্দি উনি সব ভিজা আছে নাকি ও তো দিচ্ছি আমি সব খাই শেষ করো আল্লাহ আমি তো মনে করছিলাম শাকিল জিতবো প্রথমে দেখলাম অনেক আগে আমার চাইতে কিন্তু শাকিল মানে আমার যতটুকু ধারণা আমি যতটুকু যা বুঝতে পারতেছি মরিচটা একটু বেশি জ্বাল তো যে কারণে শাকিল মনে একটু পিছিয়ে গেছে অতিরিক্ত জ্বাল মরিচ দুটো জ্বাল খাইছে অনেক জ্বাল অনেক বোকামি করছে মা খাই নিচ্ছে ভাত আমি তো কামুক দিয়ে দেখেছি এতে ভাত মুখে নিলেই ধরে ছিল হাত দিয়ে ফেলো আচ্ছা এটা আমি দূরে ফালাবি আমি কি রাখবে না ও 5 মিনিট 9 সেকেন্ড লাগছে যাই হোক পান্তা ভাত ডিম ভাজি ভর্তা খাওয়ার চ্যালেঞ্জ ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কমেন্ট জানিয়ে দেবেন আর কেউ যদি এখনও খান আমাদের মতো আমি খাই মাঝে মধ্যে সকালে শাকিলেও তো 7 দিন ধরে খাইতেছি তাও কমেন্ট করে জানাবেন চামড়ো খাই আমাদেরও পছন্দ গরম পড়ছে অতিরিক্ত না একটা ঠান্ডা শাস্তি আছে যেমন অতিরিক্ত গরম না কি ঠান্ডা খাওয়াবেন নাকি না না খাওয়া খাওয়াই মনে করো চ্যালেঞ্জে খাওয়া খাই তো আমি খাওয়াই এর বাহিরে যদি কিছু খাওয়া হয় সেটা তোমার ব্যক্তিগত সেটা তুমি খাওয়াইবা আচ্ছা শাস্তি হইতেছে এর আগে যে শাস্তি দিয়েছিলাম বরফে মনে আছে যে বরফ হাতের তাওলার মধ্যে আমি 2 মিনিট রাখছিলাম আজকে সেই শাস্তিটা তোমাদের মধ্যে দেখলাম মানে গরম পড়ছে আবার আমি কিন্তু শাস্তিটা শীতকালে পাইছিলাম শীতের মধ্যে আচ্ছা ঠান্ডা তাতে হাতে তাওলা তো তাহলে কি কষ্টকর নেই কষ্টকর মানে আজকে বুঝবা তুমি ফালান যাবো না কিন্তু ফালালে ফিরা 2 মিনিট 3 2 1 গো 2 মিনিট একটাই দিলাম হ্যাঁ দুইটা দিবার গরম পড়ছে মনে হয় একটু ঠান্ডা হয়ে যেত শরীরটা আর শীতের মধ্যে তো শীত কষ্ট করা যায় ভাই কিন্তু গরমের মধ্যে ঠান্ডা আরাম লাগে না আমি কেমনে রাখছিলাম তোর মনে আছে থাকলে আমি যে কোথাও আমার হাতি হয়ে গেলো ইয়ে গেলো হাতে কোনো বুঝতে পারছি না আমি মনে আছে তাও আমি 1.5 মিনিটের সময় কইছিলাম থাকলে পানি হাতে কইছিলাম ভাই বন্ধ করে আমি কইছি না 2 মিনিটে রাখবো ভাইঙ্গা নিয়ে যাই বাজার কি দিল তারও ঠান্ডা হইব তোর এটা কি হয়েছে তোর হাত ঠিক হয়ে যাবো
বেশি কষ্ট হইতেছে আমার গা বড় মত আচ্ছা একটু রাখেন একটু আমি এই বিষয়টা খাতনা রাখেন আরে আমার এক মিনিট আছে আরে আমি খানা নিই One, two, three, four, five, six, seven, eight, nine, stop. Cut. ঠান্ডা লাল হয়ে যাত আমার তো পুরো একবার ইউ হয়ে গেছে রক্ত জমাট হয়ে গেছিল আমি যখন পাইছিলাম শাস্তিটা আরে পাইলে বুঝতাম তো পান আমি পাই নাই আমি পাইছিনি শাস্তি আগে সবার আগে সর্বপ্রথম তো যাই হোক ভিডিওটা আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কমেন্ট জানিয়ে দেবেন ভালো লাগে লাইক করবেন বলছি শেয়ার করবেন আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তা শেষ করে দিই হ্যাঁ শেষ মনে করেন যে এই বড় আপনার একটু রাখি টিয়া এখন দেখি মন মতো লাগে নাচ উঠে যায় অটোমেটিক ডান্স বলছেন ব্রেক ডান্স এটা করে মাইকেল জ্যাকসন এরকম উঠে তো আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো চ্যালেঞ্জের সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিয়ে যত্ন নেবেন অবশ্যই পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন আর আমাদেরকে বেশি বেশি সাপোর্ট করবেন আসসালামু আলাইকুম বাই বাই